খালেক চেয়ারম্যানের বাড়ি এটা না? আপু গো মার্কেট। গতকাল ঈদের দিন সাকিবের প্রিয়তম ছবিটি মুক্তি পেয়েছে, আর মুক্তির সাথে সাথেই ছবিটি আগে সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। মানুষ ইমোশনাল হয়ে যাচ্ছে, হল থেকে মানুষ বের হয়ে কান্না করতেছে ছবিটি দেখে। এত পছন্দ হয়েছে ছবিটি যা বলার মতো না। এ নিয়ে আরও দেখুন আমাদের আজকের এই বিস্তারিত। এই ঈদে মোট পাঁচটি ছবির মধ্যে সবথেকে বেশি আলোচনায় রয়েছে সাকিব খানের প্রিয়তম ছবিটি। সাকিব খানের প্রিয়তম ছবিটি দেখার জন্য মানুষের লাইন ধরে আছে সিনেমা হলের সামনে। ঢাকার কয়েকটি সিনেমা হলে অগ্রিম টিকিট পর্যন্ত বিক্রি হয়ে গেছে। মানুষ হল থেকে বের হয়ে কান্না করতেছে এবং বলতেছে সাকিব খানের আগের কোনো ছবিতে এত ইমোশনাল হতে দেখিনি তাকে। ছবিটিতে যেন বাস্তব মনে হচ্ছিল দর্শকদের সামনেই সাকিব খান ইমোশনাল দেখতে পাচ্ছে। সাকিবের প্রতিটি ছবিতেই প্রেম ভালোবাসে থাকে, এই ছবিতেও তাই আছে। কিন্তু এই ছবিতে আসলে একটু অন্যরকম ফিল আছে। এই ছবিটি মানুষকে কাঁদাতে পারে, এই ছবিটি মানুষকে ভালোবাসা শেখাতে পারে, আর এই জন্যই মানুষের মনে এই ছবিটি গেঁথে গেছে। তবে এখন পর্যন্ত সাকিব খানের এই ছবিটি গিয়ে নেগেটিভ বলেনি, সব দর্শকরাই পজিটিভ ধারণা দিয়েছে এই ছবিটির জন্য। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সাকিব খানের এই ছবিটি এই ঈদে আসলেই কি সুপারহিট হবে, নাকি আরফানিশের সুরঙ্গ, প্রহলিকা, লালচারি ছবিগুলো সাকিব খানের এই ছবিকে ছাড়িয়ে যাবে? জানিয়ে দিন কমেন্ট করে আপনার মতামত।